বন্ধুরা, প্রত্যেক মানুষই চায় যে এই জীবনে যেন তার কোনো সমস্যা না আসো, এই মনুষ্য জীবন যেন তার খুব আনন্দে কাটে। তাই আজকের ভিডিওতে বন্ধুরা, আমরা এমনই তিনটি জিনিসের কথা বলবো, তাতে যদি আপনি লজ্জা পান তো আপনার এই মনুষ্য জীবন খুবই কষ্টে কাটবে। হ্যাঁ বন্ধুরা, আর আপনাদের এই তথ্যটি জানা খুবই দরকার, কারণ ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ তার ভাগ্য তার কর্মের দ্বারাই নির্ধারণ করে। যদি আপনার ভবিষ্যৎ আপনি সুন্দর করতে চান, যদি চান যে আপনাকে সবাই মান সম্মান দিক, আপনার জীবনে যেন কোনো সমস্যা না আসুক, তো অবশ্যই বন্ধুরা আপনাদের এই তিনটি কথা মাথায় রাখা উচিত। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার এক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হওয়ার জন্য তাদের মধ্যে বন্ধুত্ব হওয়াটা খুবই দরকার। সুখে থাকার জন্য একজন অপরজনকে বোঝা খুবই দরকার। যে সমস্ত স্বামী স্ত্রী একে অপরকে বোঝে না, তাকে দেখে লজ্জা পায়, তো তাদের সম্পর্কের মধ্যে ফাটল অবশ্যই ধরতে পারে, ফলে কোনো তৃতীয় ব্যক্তি তাদের সম্পর্কের মধ্যে চলে আসতে পারে। তাই নিজের লাইফ পার্টনারের সাথে বন্ধুত্ব থাকাটা, একে অপরকে বোঝা খুবই দরকার, কারণ বন্ধুত্ব একমাত্র সম্পর্ক যেখানে মানুষ তার মনের কথা একে অপরকে খুলে বলতে পারে। নাম্বার দুই, খাবার খাওয়ার সময় বন্ধুরা কখনোই লজ্জা করবেন না। বন্ধুরা, চাণক্য নীতির অনুসার যে সমস্ত ব্যক্তি খাবারে লজ্জা পায়, তাদের খিদে পেটেই রাতে ঘুমোতে হয়, আর এটা তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। খালি পেটে মানুষের ক্রোধ উৎপন্ন হয়, আর এর ফলে ভক্তি বা কোনো কাজেই তাদের মন লাগে না, আর এর ফলে তারা জীবনেও উন্নতি করতে পারে না, কারণ খাবারই আমাদের এই ভৌতিক শরীরকে চালাচ্ছে। তাই আপনি ঠিক মতন যদি খাবার না খান, তো খুব তাড়াতাড়ি আপনি অসুস্থ হতে পারেন। তাই কখনো বন্ধুরা খাবারে লজ্জা করবেন না, বরং খাবারে লজ্জা করা খাবারের অপমান করা হয়। নাম্বার তিন, ধারের পয়সা। বন্ধুরা, চাণক্য নীতির অনুসার কাউকে ধার দিলে সেই টাকা ফেরত নেওয়ার সময় কখনো লজ্জা করতে নেই, কারণ যে ব্যক্তি নিজের টাকা চাইতে লজ্জা পায়, সে সর্বদাই আর্থিক সমস্যায় ভোগে, ফলে তার পরিবারকে নানা রকম সমস্যা ভোগ করতে হয়। নাম্বার চার, বিদ্যা অর্জনের সময় বা কারোর কাছ থেকে কিছু শেখার সময়। কারণ যে বিদ্যা অর্জনের সময় লজ্জা পায়, তার জ্ঞান সর্বদা অর্ধেকই থাকে, আর এমন ব্যক্তি জীবনে কখনো উন্নতি করতে পারে না, ফলে তার ভবিষ্যতে নানা রকম সমস্যায় তাকে সম্মুখীন হতে হয়। এর জন্য বলা হয় যে অর্ধেক জ্ঞান আপনার জীবনের সব থেকে বড় শত্রু, কারণ এই অর্ধেক জ্ঞানের জন্যই মানুষ পুরো জ্ঞান কখনোই প্রাপ্ত করে না। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।